খুশিকে বসিয়ে দিক না, বই থাকবে না, ওকে একা বসতে পারবো না। দেখলে দেবো খাবার গুলো মামা এসে গেছে, মামা এসে গেছে, মামা খাইয়ে দেবে। চলে আমি যাবো চম্পু, এগুলো ভালো হচ্ছে না। কি হচ্ছে আমাকে নিয়েছিলেন? ও ম্যাডাম একটু সাইন দিন না। এই শিশুটা তো মানে এটা আমাদের কাছে খুব দুঃখজনক হয়ে যায় যখন বাচ্চাটাকে আমাদেরকে হ্যান্ড ওভার করে দিতে হয়।
কোনো উপায় থাকে না, কারণ আমাদের কিছু সরকারি নিয়ম কারণ আছে। এবার এখানে ছিল বাচ্চাটা প্রায় দু মাস মতো তো এখানেই ছিল, যদিও এসএনসিউতে এই বয়সের বাচ্চা থাকে না, তবুও ছিল যেহেতু ক্লোজ ইউনিট বাচ্চাটাকে খুব মানে ওর মানে ওর যেহেতু সিকিউরিটির প্রসঙ্গ আর কি। কিন্তু এখন তো মানে এটা এখানকার এসএনসিউর সিস্টার ইনচার্জ এবং সমস্ত স্টাফদের এটা একটা উদ্যোগ, এই উদ্যোগটা সত্যি ভীষণ ভালো। আমরা বিভিন্ন সময় এটা করা হয়, মানে এই বাচ্চার বয়স এরকম ধরনের, আমাদের তো প্রতি বছরই মোটামুটি 2 থেকে 3টা অ্যাভারেজ বাচ্চা আমাদের হ্যান্ডওভার করাই হয়, এরকম থাকে। কিন্তু এবং এরকম 6 মাস হয়ে গেলে ওনারা অন্নপ্রাশন এর আগেও করেছেন, কিন্তু আমরা হয়তো বিষয়টাকে এইভাবে মানে মিডিয়ার সামনে আনিনি, কিন্তু এরকম ধরনের ঘটনা এটা এর আগেও হয়েছে। নিয়ম করে তার পালনটা করা হয়, হ্যাঁ, যদি 6 মাস হয়ে যায় তাহলে নিয়ম করে তাকে কিছু খাইয়েই তারপরে হ্যান্ডওভারটা করা হয়, না হলে মানে এটা একটা খুব মানে খুব হোমলি ফিলিং হয়ে যায় আর কি। মানে বাচ্চাটাকে নিজেরা বড় করেন তো, ফলে একটা খুব মানে খুব মানে ওন ফিলিং চলে আসে, মানে একদম নিজের বাড়িতে বাড়ির শিশু হলে যেরকম করতো ঠিক সেরকম ভাবে ওনারা কিন্তু দেখা শুরু করেন। ম্যাডাম, অনেক সময় অভিযোগ ওঠে হসপিটালে বাচ্চাদেরকে দেখাশোনা করে না, কিন্তু তার উল্টো চিত্র আজকে এখানে দেখা যাবে, কি বলবেন? দেখা হয় না সেটা হয়তো সবসময় ঠিক না, কিছু আমাদের কনস্ট্রেন্ট তো আছে, সেটা তো আপনারাও জানেন। এবার বাচ্চাকে কেয়ারিং এর ক্ষেত্রে হয়তো আমাদের কোনো ত্রুটি থাকে না, এখন হতে পারে হয়তো ম্যান পাওয়ারের ক্রাইসিস রয়েছে, সেখানে হয়তো একটু ডিলে হলো, এরকম হতে পারে, কিন্তু কেয়ার দেওয়া হয় না এটা ঠিক না। আমার নাম কমলিকা রায়, আমি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডিমাম্বার ডিস্ট্রিক্ট হসপিটাল হুগলি। দাদা, আজকে একটা মামা হিসেবে এরকম কর্তব্য পালন, এটা আমাদের কাছে মানে নতুনত্ব একদম, যে কোনো বাচ্চা পুরোপুরি আননোন আমাদের কাছে, কিন্তু আমরা কর্তব্যগুলো পালন করতে পারছি ঠিকঠাক করে, ভালোই লাগছে। আমার নাম অপরূপ রায়। আপনার নিজের ভাবনা ভাবনি আছে? আচ্ছা, কি বলবেন তাদের থেকে আছে পার্থক্য? যে এই না না, কোনো পার্থক্য নেই, পার্থক্য থাকবে কেন, পায়ে একই রকম সব রকম, কোনো পার্থক্য কিছু ব্যাপার নেই। কালকে তো চলে যাচ্ছে, দেখতে যাওয়াটা ঠিক সেভাবে হয় না, ফোনের মাধ্যমে আমরা খোঁজ নি, দেখতে গিয়ে আবার এটা সম্ভব হয় না, এলাও করে না, ওরা নিয়ে নিলে আর এলাও করে না। আমি সিস্টার ইনচার্জ শম্পা নন্দী। সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে। দেখুন, এটা আলাদা করে বলতে গেলে কি আমার নিজের ঘরে ভাগ্না ভাগ্নি আছে, তাছাড়া এই যে এই জিনিসটা হচ্ছে এটা একটা ভাগ্নি, সব পাঁচজনে যখন এখানে একটা মানে সেরকম ভাবে দেখাশোনা হচ্ছে, যখন এটা অবশ্যই এখানে মামা হিসাবে আমি তার সেই দায়িত্বটা বলতে গেছি, এমন আমি কিছু করিনি, আমার যে দিদিরা রয়েছে দিদিরাই বেশি করেছে। আমি হয়তো অফিস আওয়ারে একবার কি দুবার ইউনিটে আসতাম, আসলে ওটা খোঁজ খবর নিতাম, এই তার চেয়ে বেসিক্যালি আমাদের দিদিদের কাছে থাকতো। আর সেই সম্পর্ক হিসাবে মামা হিসাবে আমি আছি, আর আমার দাদা যিনি বললেন ল্যাপটেক, সেই দাদাও দেখাশোনা করতো, আমরা দেখতাম ছোটো মানুষ তাকে ভালোবাসতাম, এটাই চলে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই মন তো এখন থেকে তো খারাপ হয়েই আছে, আলাদা করে কিছু নেই, কি বলবো, আমরা যদি চাইতাম যদি রাখতে পারতাম, সামনে যদি কিছু হতো আমরা নিজেরা রেখে দিতে পারতাম, অবশ্যই রাখবো না কেন, কিন্তু জানি না কত রাখতে পারবো, এটা বলা দাদা খুব মুশকিল। আমার অতনু সাহা, দিও।